নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ভূগোলের 1-4 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি, ইতিহাসেরও মডেলসের সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোল জীবনবিদের উত্তর সহকারে সাজেশান দেওয়া আছে, এছাড়াও তোমাদের শর্ট কোশ্চেনের সেট দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব কী আছে। 1 নম্বরে কী বলেছে দেখো, কর্কটক্রান্তির রেখা ভারতের যে রাজ্যের ওপর দিয়ে প্রসারিত হয়েছে তা হলো, এটা উত্তর হবে অপশান এ, মিজোরাম। পরবর্তী প্রশ্ন হবে 2-60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হলো, এটা উত্তর হবে অপশান সি, 120 ডিগ্রি পশ্চিম। 3 জায়গার প্রশ্ন দেখো কী আছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ে অবস্থিত আগ্নেয়গিরিটি হলো, এটা উত্তর হবে ফুজিয়ামা, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আফ্রিকান রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত একটি হ্রদ হলো, এটা উত্তর হবে অপশান এ, টাঙ্গানিকা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 5 জায়গায় স্বল্পমোচন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে শিলায় তা হলো, এটা উত্তর হবে অপশান ডি, গ্রানাইট। পরবর্তী প্রশ্ন দেখো 6 জায়গায় বাঁকুড়া জেলাটি যে প্রশাসনিক বিভাগের অন্তর্গত তা হলো, এটা উত্তর হবে অপশান সি, মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন দেখো 7 জায়গায় বালসাম বৃক্ষ যে অরণ্য লক্ষ্য করা যায় তা হলো, এটা উত্তর হবে অপশান বি, আল্পীয় অরণ্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বিভাগ ক্ষয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এর আগে নিচের প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখো, যে কোনো 3টি। তোমাদের সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন কী আছে, একদিকে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি, এটা সম্পূর্ণ শুদ্ধ, এটা হ্যাঁ তাই তাহলে সহিষ্ণু। 2 জায়গায় কী আছে, জলপ্রপাত হলো একটি তৃতীয় ক্রমের ভূমিরূপ, এটাও শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গায় কী আছে, কিম্বারালয়ে মালভূমি একটি লাভাঘটিত মালভূমি, এটাও শুদ্ধ। পরবর্তী দেখো 4 জায়গায় কী আছে, আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম উত্তর 24 পরগনা, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তর হবে এটা দক্ষিণ 24 পরগনা, সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ। কী বলেছে, 1 জায়গায় খনিজ পদার্থ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার নিচের স্তরে প্রবেশকে ড্যাশ বলে, এটা উত্তর হবে এলুভিয়েশন। এলুভিয়েশন 2 জায়গার প্রশ্ন, শিলার ফাটলের গায়ে বরফ প্রতি বর্গ সেমিতে প্রায় 1.5 কেজি চাপ প্রয়োগ দ্বারা শিলা ফাটল বৃদ্ধি করে, এটা উত্তর হবে 150 কেজি, হ্যাঁ অর্থাৎ 150 কেজি। 3 জায়গার প্রশ্ন দেখো, ড্যাশ ও কোপাই নদীর মিলিত প্রবাহ হলো ময়ূরাক্ষী, এটা উত্তর হবে বক্রেশ্বর। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 জায়গায় পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম ভঙ্গুল পর্বতের নাম হলো, এটা উত্তর হবে আরাবল্লী। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গায় কী আছে, সিয়ের 1 ডিগ্রি অন্তর পৃথিবীর মোট কয়টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে, এটা উত্তর হবে 179টি। 2 জায়গার প্রশ্ন দেখো, কোন দেশে সর্বাধিক সময় অঞ্চল লক্ষ্য করা যায়, এটা উত্তর হবে ফ্রান্সে। 3 জায়গায় প্রশ্ন দেখো, গুরুমা পাহাড় কোন জেলায় অবস্থিত, এটা উত্তর হবে পুরুলিয়া জেলায়।
চলো এরপরে আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখব। এ করে প্রথম প্রশ্ন কী আছে, এক দেখের প্রশ্ন আছে, নিরক্ষীয় তল কী? চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি, নিরক্ষীয় তল কাকে বলে ছবিটা একটু দেখে নাও, একেবারে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ভূজালক কী? চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও ভূজালক কাকে বলে। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এগিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আচ্ছা দুই জায়গার বিনিয়োগ এলাকা কী, সরি বিনিয়োগ এলাকা কী? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মোনাডনক কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও মোনাডনক কী, উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে, আর সঙ্গে অবশ্যই অবশ্যই উদাহরণটা দেবে, অবশ্যই অবশ্যই উদাহরণটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী প্রশ্ন আছে রেগুলিত কী, রেগুলিত কী অথবা পুঞ্জিত ক্ষয় কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও রেগুলিত কী, এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে রেগুলিত, চিত্রটা দেখে নাও। আর এর পাশাপাশি অথবা দিয়ে দেখো দেওয়া আছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়, দেখে নাও পুঞ্জিত ক্ষয় কাকে বলে, এখান থেকে এফডি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, পুঞ্জিত ক্ষয়। পরবর্তী প্রশ্ন দেখো, চার দেখের কালবৈশাখী কী আর ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো, দুটি প্রশ্নই দেখাচ্ছি। চলো দেখে নাও কালবৈশাখী কী, উত্তরটা তোমরা এখান থেকে এফডি লিখবে, একেবারে বৈশিষ্ট্যটা দেবে। হ্যাঁ কালবৈশাখী কাকে বলে যদি বলে তাহলে এখান থেকে এফডি, আর বৈশিষ্ট্যটার সঙ্গে অবশ্যই দেবে, কারণ নাম্বারটা ভালো বলবে। দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, দেখে নাও। এক নম্বর হচ্ছে প্রকৃতি, দুই নম্বর হচ্ছে বর্ণ, উপাদান, উদ্ভিদ, উৎপাদিত ফসল। হ্যাঁ তোর বৈশিষ্ট্যটা এই এখান থেকে এর দিলি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন কী আছে দেখো, তাই দেখেন নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় পরিবর্তিত হয় এবং মূলমধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতা পরিবর্তিত হয়, কারণ বিশ্লেষণ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্তই লিখবে, হ্যাঁ এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি, নিরূপণ করো, দেখে নাও স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, বিষয় দেওয়া আছে প্রকৃতি, ভিত্তি। হ্যাঁ দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে, আর অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পেজ নম্বরটা দেখে নাও, 105, 104 ও 105 নম্বর পেজ উত্তরটি তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দুই জায়গার অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখে, এই প্রশ্নটি তোমরা তোমাদের পাঠ্যবইতে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, লাভা মালভূমি ও শীল মালভূমির মধ্যে পার্থক্য লেখে, এটা তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে দেখালাম না, একটু দেখে নিও। চলো পরবর্তী দেখো, লাভা মাল দেখে নাও, সুন্দর করে বিষয় দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পেজ নম্বর হচ্ছে 143, 143 পেজ নম্বর, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন কী আছে, আবহবিকার ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য লেখো। চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে, অবশ্যই অবশ্যই বিষয়গুলো কিন্তু উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও একটু ভালো করে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অথবা দিয়ে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্যর কারণ বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে
তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চার দেবে কী আছে পার্বত্য অঞ্চলে মালভূমি অঞ্চলের নদীর মধ্যে পার্থক্য নিরূপণ করো। চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে তিনটি কুফল আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও ভৌমজলের কুফল এখান থেকে তোমরা শুরু করবে, দেখে নাও পেজ নম্বরটা, দেখে নাও একেবারে সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পয়েন্ট দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের, আচ্ছা এক দেখে প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের চার নম্বর না সরি তিন নম্বর মডেল সেটে দেওয়া আছে, তিন নম্বর মডেল সেটে বিভাগ ঘয়ের চার দাগ দেখো দেখো দেওয়া আছে তিন নম্বর মডেল সেটে, তোমরা একটু দেখে নিও। একই প্রশ্ন উত্তর বারবার দেখাচ্ছি না। চলো আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।